আজকে আমরা যেটা আলোচনা করব তা হলো নাগরিক সনদ, সিটিজেন্স চার্টার। এই সিটিজেন্স চার্টার ক্রমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে জনপ্রশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানে ছাত্রছাত্রীদের কাছে উঠে এসেছে। এই সিটিজেন্স চার্টার বা নাগরিক সনদ আলোচনার প্রাক্কালে প্রথম যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে বিশ্বায়নের প্রেক্ষিতে যে সুশাসনের ধারণা জনপ্রিয়তা অর্জন করেছে সে বিষয়ে। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক সুশাসনের যে চারটি দিকের কথা উল্লেখ করেছে তা হলো যোগ্যতা এবং দক্ষতা, দায়বদ্ধতা, উন্নয়নের আইনি পরিকাঠামো, তথ্য সঞ্চালন এবং স্বচ্ছতা। এই চারটি দিককে ব্যাখ্যা করতে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক উল্লেখ করেছে যে 1989 সালে সাবসাহারান আফ্রিকার প্রশাসন সংক্রান্ত সমস্যার প্রেক্ষিতে এই সুশাসনের ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনৈতিক দায়বদ্ধতা, যা জনগণের কাছে রাজনৈতিক ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে এবং রাজনৈতিক ক্ষমতার ব্যবহারকে নিয়মিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা প্রদান করে, তা সুশাসনের একটি অন্যতম দিক। সরকার পরিচালন প্রক্রিয়ায় বিভিন্ন সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বৃত্তিগত গোষ্ঠীর স্বাধীন সংগঠন ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদান করে এই সুশাসনের ধারণা। আইনের অনুশাসনের ওপর ভিত্তি করে বিকশিত আইনি পরিকাঠামো এবং মানবাধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, ক্ষমতার অপব্যবহার ও স্বৈরাচার রোধ ইত্যাদি সুশাসনের অন্যতম পূর্বশর্ত। আমলাতান্ত্রিক অদক্ষতা এবং স্বেচ্ছাচারী ক্ষমতার ব্যবহার প্রতিরোধ করবার জন্য সুশাসনের ধারণা গড়ে তোলা দরকার এবং প্রশাসনে স্বচ্ছতা আনা দরকার বলে বিশ্বব্যাংক অভিমত প্রকাশ করেছে। জননীতি গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনা এবং সরকারি কর্মপ্রক্রিয়ার যথার্থ মূল্যায়নের জন্য তথ্যের সাবলীল আদান প্রদান এবং স্বাধীন মত প্রকাশের গুরুত্ব সুশাসনের একটি অন্যতম দিক। সুগঠিত প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হলে দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধি করতে হবে বলে বিশ্বব্যাংক মনে করেছে, যা সুশাসনের একটি অন্যতম অংশ হিসেবে বিবেচিত হয়েছে। সরকার এবং পুরসমাজের মধ্যে সহযোগিতাকে সুশাসন ত্বরান্বিত করতে পারে বা সম্ভব করে তুলতে পারে বলে বিশ্বব্যাংক তার মতামত প্রকাশ করেছে। এই সুশাসনের একটি প্রাসঙ্গিক দিক হিসেবেই নাগরিক সনদ এবং দায়বদ্ধ প্রশাসনের বিষয়টি বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে জনপ্রশাসনের আলোচনা। সরকারকে ব্যবসায়িক স্বার্থে পরিচালনা অথবা নাগরিককে ক্রেতা হিসেবে বিবেচনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্কের যথেষ্ট অবকাশ আছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচিত রাষ্ট্রীয় প্রতিনিধিরা তাদের দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারেন কিনা তা প্রশ্নাতীত নয়। নির্বাচন প্রক্রিয়ায় জনগণের কাছে নানান প্রতিশ্রুতি রেখে এবং উন্নয়নের শপথ গ্রহণ করে যারা ক্ষমতাসীন হন তারা নাগরিককে ক্রেতা হিসেবে বিবেচনা করে নাগরিকের প্রাত্যহিক সমস্যার প্রতি কতটা নির্লিপ্ততা দেখাবেন বা আদৌ দেখাতে পারেন কিনা সে নিয়ে নানান বিতর্ক রয়েছে। এই সমস্ত বিতর্কের প্রেক্ষিতেই আরো একটি বিতর্ক যেভাবে প্রাসঙ্গিক তা হলো এই বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ এবং সেক্ষেত্রে কতটা প্রশাসনিক স্বচ্ছতা নাগরিকের কাছে সরকারকে দায়বদ্ধ প্রশাসন উপহার দিতে সাহায্য করবে সে সম্বন্ধে আলোচনা। এই দায়বদ্ধতা সুরক্ষিত করবার জন্যই কিন্তু নাগরিক সনদের প্রয়োজন। নাগরিক সনদ যেভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে সে সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে
ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং পাবলিক গ্রিভান্স, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভান্সেস এবং পেনশনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার একটি বক্তব্য তুলে ধরা দরকার। তারা কি বলছেন, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য এক্সারসাইজ টু ইস্যু দ্য সিটিজেন্স চার্টার অফ অ্যান অর্গানাইজেশন ইজ টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ সার্ভিস। এই বিষয়টাই কিন্তু রিড্রেসাল অফ দ্য গ্রিভান্স বিল 2011 সিটিজেন্স চার্টার সেখানে উঠে আসে, যেখানে বলা হচ্ছে যে সময় মতো যথাযথ দ্রব্য এবং পরিষেবা নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার যে দায়বদ্ধতা তা সুনিশ্চিত করবার জন্যই নাগরিক সনদের প্রয়োজন। তাহলে নাগরিক সনদ কি করে? নাগরিক সনদ ক্রেতা এবং বিক্রেতা, বিতরণকারী এবং গ্রাহকের মধ্যে সুষ্ঠ এবং স্বচ্ছন্দ সম্পর্ক গড়ে তুলে দায়বদ্ধ এবং স্বচ্ছ প্রশাসনের ধারণাকে বাস্তবায়িত করে। জনপরিষেবার মানোন্নয়ন সরকারি ক্ষেত্রের নাগরিক সনদ প্রকাশনার মূল উদ্দেশ্য। জনগণ যাতে সংশ্লিষ্ট মন্ত্র, বিভাগ বা সংগঠনের উদ্দেশ্য ও নির্দেশিকা সম্বন্ধে জানতে পারে, আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং প্রত্যাশা সম্বন্ধে যথেষ্ট স্পষ্ট ধারণা করতে পারে এবং ভুলের প্রতিকার চাইতে পারে, তার জন্যই নাগরিক সনদ প্রকাশ করা হয়। নাগরিক সনদ একটি লিখিত প্রতিবেদন যেখানে কি ধরনের পরিষেবা নাগরিক পেতে পারে, তার পছন্দ, তার প্রাপ্তি এবং স্বচ্ছতা এবং দায়বদ্ধ প্রশাসনের প্রতিশ্রুতি লিপিবদ্ধ থাকে। নাগরিক সনদের মাধ্যমেই কিন্তু ক্রেতা বুঝতে পারে বা যে কোনো স্টেক হোল্ডার সে বুঝতে পারে যে সে কি পেতে পারে বা কি সে প্রত্যাশা করতে পারে। আমরা চলে আসি নাগরিক সনদ কি সেই বিষয়ে আলোচনায়। নাগরিক সনদ তাহলে কি? না, নাগরিক সনদ হলো একটা সেট অফ কমিটমেন্ট বা প্রতিশ্রুতি, লিপিবদ্ধ প্রতিশ্রুতি। এই লিপিবদ্ধ প্রতিশ্রুতি অনুযায়ী কি বলা হচ্ছে? না, বলা হচ্ছে যে প্রত্যেকটি সংগঠন তার যে পরিষেবা সেই সংক্রান্ত যে বিশেষ ঘোষণা তা নাগরিক সনদের মাধ্যমে করবে এবং সংগঠনের ভিশন এবং মিশন, তার উদ্দেশ্য এবং লক্ষ্য, তার পরিষেবা বিতরণের যাবতীয় অনুপুঙ্খ এই নাগরিক সনদে থাকবে। শুধু তাই নয়, নাগরিক সনদে সংগঠন কতটা দেবে এবং কতটা তার ব্যক্তি সেটা সম্বন্ধেও উল্লেখ থাকবে। নাগরিক সনদ প্রকাশনার উদ্দেশ্য কি? না, নাগরিক সনদ প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে সুশাসনের ধারণাকে আরো প্রাসঙ্গিক করে তোলা এবং বাস্তবায়িত করে তোলা। অর্থনৈতিক, সামাজিক দায়বদ্ধতা, টেকসই উন্নয়ন এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসন নাগরিক সনদের মুখ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। যে তিনটে প্রধান দিকের ওপর নাগরিক সনদ আলোকপাত করে তা প্রধানত সুশাসনেরই অংশ বিশেষ, অর্থাৎ স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং রেসপন্সিভনেস, অর্থাৎ একটা সংবেদনশীলতা। নাগরিক সনদ তাহলে এই সংবেদনশীল, স্বচ্ছ, দায়বদ্ধ প্রশাসন বাস্তবায়িত করে নাগরিকের সঙ্গে পরিষেবা বিতরণকারীর একটা সুসম্পর্ক গড়ে তুলতে প্রচেষ্টা করে। নাগরিক সনদের উৎস হলো 1991 সালে জন মেজরের কনজারভেটিভ সরকার কর্তৃক প্রণীত ব্রিটেনের গণপরিষেবার মানোন্নয়ন এবং ব্যবহারকারীর চাহিদা ও প্রয়োজন পূরণের জন্য গৃহীত জাতীয় কর্মসূচি। বলা হয়ে থাকে এটা ছিল দ্য সেন্ট্রাল থিম ফর পাবলিক লাইফ। এর ভিত্তিতে
নাগরিক সনদের মুখ্য উদ্দেশ্যগুলো কিন্তু চিহ্নিত হয়। তাহলে 1991 সাল নাগরিক সনদের যাত্রা শুরু। এই নাগরিক সনদ আমরা দেখলাম ভারতে এলো কনফারেন্স অফ চিফ মিনিস্টার্স অফ ভেরিয়াস স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, তার যে অধিবেশন হয়েছিল 1997 সালে তার সূত্র ধরে, এবং দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভান্সেস ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা এই নাগরিক সনদ গড়ে তোলা এবং তাকে কার্যকারিতা দেওয়ার কাজটি নিজের কাঁধে তুলে নেয়। নাগরিক সনদ কার্যকরী হয়ে ওঠে প্রধানত 2005 মার্চ মাস থেকে ভারতবর্ষে। দেখা যায় যে 107 নাগরিক সনদ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার এবং বিভিন্ন সংগঠন, রাজ্য সরকার ইত্যাদিরা 629 নাগরিক সনদ নিয়ে একটা পরিপূর্ণতার দিকে নাগরিক সনদের যে ধারাকে এগিয়ে নিয়ে যায়। সমস্ত নাগরিক সনদগুলোই সাধারণত আমরা দেখতে পাই যে ভারত সরকারের যে goicharters.nic.in ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত হয়, যে ওয়েবসাইটের মাধ্যমে নাগরিক কিন্তু জানতে পারে যে নাগরিক সনদ অনুযায়ী তার কতটুকু পাওয়ার বা কতটুকু সে পেতে পারে। নাগরিক সনদের গুরুত্ব তাহলে কি? না, নাগরিক সনদের গুরুত্ব বা প্রয়োজনীয়তা হলো একটি দায়বদ্ধ ও নাগরিক বান্ধব প্রশাসন উপহার দেওয়া, স্বচ্ছ প্রশাসন সুনিশ্চিত করা, কাস্টমার সার্ভিস বা জনগণের যে পরিষেবা বিতরণের যে কাজ সেটাকে অনেক বেশি উন্নত মানের করা, যারা পরিষেবা গ্রহণকারী তাদের দৃষ্টিভঙ্গির থেকে প্রশাসনকে অবলোকন করা, এবং প্রশাসন ও নাগরিকের মধ্যে শুধুমাত্র সুসম্পর্ক গড়ে তোলা তাই নয়, এই উভয়ের সময় বাঁচিয়ে প্রশাসনকে একটি গতিশীলতা প্রদান করা। তাহলে এইগুলো হচ্ছে নাগরিক সনদের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। প্রথমেই বলা যেতে পারে কোয়ালিটি। কোয়ালিটি মানে পরিষেবার মানোন্নয়ন হচ্ছে নাগরিক সনদের 6 নীতির অন্যতম নীতি। পছন্দ, যেখানে সম্ভব সেখানে পছন্দকে গুরুত্ব দেওয়া। উল্লেখ করা যেতে পারে যে 1980 দশক থেকেই জনপ্রশাসনে যে ধারা আমরা দেখতে পাচ্ছি, এবং অস্ট্রম, ক্লজ অফ, ডেভিড বিথাম ইত্যাদিরা যে ধারা সূত্রপাত করলেন, অর্থাৎ জনপছন্দ তত্ত্বের যে ধারা, সেখানে কিন্তু এই চয়েস বা পছন্দের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকার আমাদের পরিষেবা দিলেই সেটা আমাদের গ্রহণ করতে হবে বিষয়টা এরকম নয়, নাগরিকের পছন্দের ওপর কিন্তু পরিষেবা বিতরণের বিষয়টিও নির্ভর করবে বলে, করা উচিত বলে জনপছন্দের তাত্ত্বিকরা মনে করেছেন। তারই সূত্র ধরে আমরা দেখছি যে নাগরিক সনদে এই পছন্দের বিষয়টি কিন্তু বিশেষ গুরুত্ব পাচ্ছে। একটা নির্দিষ্ট মানদণ্ড বা মান, এটা কিন্তু নাগরিক সনদের 6 নীতির একটি অন্যতম নীতি। যে মানদণ্ড অনুযায়ী নাগরিক বা ক্রেতা বা পরিষেবা গ্রহণকারী তারা বুঝতে পারে যে কোন মানের জিনিস আমরা পাবো বা পেতে পারি, এবং যদি না পাওয়া যায় তার জন্যই বা কি মূল্য আমরা দেব বা কি প্রতিকার আমাদের আছে। মূল্য, আমরা জানি যে আমরা প্রত্যেকেই কর প্রদান করি, এবং আমরা যে পরিষেবা পাই সেই পরিষেবা কিন্তু সেই করের টাকাতেই হয় বা সেই করের টাকার মূল্যেই হয়। সুতরাং যেহেতু এটা আমার টাকা, সেই জন্য নাগরিক সনদের মাধ্যমে আমার বুঝে নেওয়া উচিত যে আমার টাকা অর্থাৎ করদাতার যে অর্থ সেটা যথাযথভাবে ব্যবহৃত হলো কি হলো না। দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি, এখানে ব্যক্তিগত এবং সাংগঠনিক স্তরে একটা দায়বদ্ধতার কথা বলা হয়। স্বচ্ছতা, নীতি, প্রক্রিয়া, প্রকল্প এবং অভিযোগ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়।
এই যে লোক নীতিগুলো, কোয়ালিটি, চয়েস, স্ট্যান্ডার্ড, ভ্যালু, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি ইত্যাদি, এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে ইন্টারওভেন বা পরস্পরের সঙ্গে সংযুক্ত। এর সূত্র ধরে পরবর্তীকালে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা হলো পার্টিসিপেটিভ। নাগরিক সনদ বাস্তবায়িত হয় না বা নাগরিক সনদ যথেষ্ট কার্যকরী হয় না যদি না নাগরিকের অংশগ্রহণ এবং সমস্ত নাগরিককে নিয়ে পথ চলা এই ভাবনাটি বাস্তবায়িত হয়। 1998 সালে লেবার গভর্নমেন্ট দেখা গেল যে কতগুলো বিষয়ের উপর বিশেষ করে গুরুত্ব দিলেন, পরিষেবার মান নির্ধারণ, উন্মুক্ত এবং সম্পূর্ণ তথ্য সরবরাহ, পরামর্শ গ্রহণ এবং সকলকে সংযুক্ত করা, সংগঠনের প্রবেশাধিকার এবং পছন্দের বিস্তার, সকলকে সঠিকভাবে এবং সমভাবে দেখা, ভুলের সংশোধন করে সঠিক পথে নিয়ে আসা, সম্পর্কের কার্য সম্পদের কার্যকারী ব্যবহার, সৃষ্টিশীলতা এবং উন্নয়ন এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীর সঙ্গে একযোগে কাজ করা। গ্রেট ব্রিটেনের এই নাগরিক সনদ তার যে উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করেছিল সেটা কিন্তু মূলত নাগরিক এবং নাগরিক অথবা নাগরিককে ক্রেতা হিসেবে বিবেচনা করা এবং এই নাগরিক তথা ক্রেতার প্রতি সার্ভিস প্রোভাইডার বা পরিষেবা বিতরণকারী বা পরিষেবা প্রদানকারীর সংবেদনশীল সম্পর্ক গড়ে তোলা। এবং এখানে নাগরিক সনদ অনুযায়ী ক্রেতা যদি মনে করে বা পরিষেবা গ্রহণকারী যদি মনে করে সে যথাযথ পরিষেবা পাচ্ছে না, সেখানে কিন্তু পরিষেবা বিতরণকারীর শাস্তির ব্যবস্থার কথাও বলা হয়। গ্রেট ব্রিটেনের এই নাগরিক সনদ অন্যান্য অনেক দেশকে উদ্বুদ্ধ করে। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, ভারত, জামাইকা, মালয়েশিয়া, পর্তুগাল, স্পেন প্রভৃতি বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নাগরিক সনদ আস্তে আস্তে কার্যকরী রূপ পরিগ্রহণ করছে। এবং ভারতের পঞ্চম বেতন কমিশন সরকারের সংখ্যাগত সংকীর্ণায়ন, স্বচ্ছতা, উন্মুক্ততা, মিতব্যয়িতা, বেসরকারীকরণ, চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ব্যয় সংকোচন এবং কার্যকারিতা বৃদ্ধির ওপর যেমন জোর দেয়, তেমনি এই ফিফথ পে কমিশনে কিন্তু নাগরিক বান্ধব প্রশাসন গড়ে তোলার ওপরেও গুরুত্ব দেওয়া হয়। 2000 সালের মধ্যে ভারত সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা নাগরিক সনদ যথাযথ নিয়মে গড়ে তোলে এবং বিশেষ করে স্বাস্থ্য এবং জনবিতরণকারী ব্যবস্থাকে দায়বদ্ধ করে গড়ে তোলার একটা প্রচেষ্টা করা হয়। কিন্তু ভারতে এই যে নাগরিক সনদ, যেটা আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীদের সম্মেলনে তার প্রাণ প্রতিষ্ঠা হলো, যা দীর্ঘকালীন এবং স্বল্পকালীন পরিকল্পনা গ্রহণ, বিভিন্ন মন্ত্রকের অন্তর্বর্তী আয় ব্যয় এবং কাজের হিসেব দাখিলের জন্য ব্যবস্থা গ্রহণ, নাগরিকের ক্ষমতায়ন এবং কেন্দ্রীয় গোষ্ঠী গঠনের মাধ্যমে দায়বদ্ধ প্রশাসন বা নাগরিক বান্ধব প্রশাসন গড়ে তোলার যে অ্যাকশন প্ল্যান গড়ে ওঠে তার কিন্তু কতগুলো সীমাবদ্ধতাও কিন্তু লক্ষ্য করা যায়। সীমাবদ্ধতার কথা বলতে গেলে প্রথমেই কিন্তু যেটা বলা যায় যে নাগরিক সনদ কিন্তু একটা নৈতিক প্রতিশ্রুতি, আদালতে বিচারযোগ্য নয়। জনগণকে উপভোক্তা হিসেবে গ্রহণ করে নাগরিক সনদ পরিষেবার মানের মূল্যায়নের ব্যবস্থা করে এবং পরিষেবার গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু যদি না করে তাহলে জনগণ কি করবে সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য ভারতে আমরা নাগরিক সনদগুলোতে দেখতে পাই না। নাগরিক সনদ জনগণের চাহিদার রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, কিন্তু
উপভোক্তাদের অভিযোগের শুনানি এবং প্রতিকারের ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই নাগরিক সনদ বাস্তবে কতটা কার্যকরী সে নিয়ে কিন্তু প্রশ্নের অবকাশ রয়েছে। নাগরিক সনদ তখনই কার্যকরী হতে পারে যদি নাগরিক হয়ে ওঠে সক্রিয়। আমাদের দেশে নাগরিকের সক্রিয়তা এবং সচেতনতা দায়বদ্ধ এবং স্বচ্ছ প্রশাসনের জন্য কতটা কার্যকরীভাবে বিকশিত হয়েছে সেটা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। সুতরাং নাগরিক সনদের সীমাবদ্ধতাগুলোর ওপর বিশেষভাবে আলোকপাত করা উচিত। অংশগ্রহণ এত সীমিত যে নাগরিক সনদ আদৌ কতটা ক্রেতা বা উপভোক্তা বা পরিষেবা গ্রহণকারীর স্বার্থ সংরক্ষণ করতে পারছে সেটা কিন্তু প্রশ্নের বিষয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় নাগরিক সনদগুলো কিন্তু যথেষ্ট ক্যাজুয়ালি বা দুর্বল মানে তার বিষয়গত অবস্থানও যথাযথভাবে স্পষ্ট নয়। নাগরিক সনদ গড়ে তোলার আগে বা নাগরিক সনদ ঘোষণা করার আগে যে ধরনের তথ্যের প্রয়োজন সেই পুঙ্খানুপুঙ্খ তথ্যের অভাব নাগরিক সনদকে কিন্তু আরো দুর্বল করেছে। ভারতে নাগরিক সনদের দুর্বলতার আরো একটি কারণ হলো আমাদের যারা পরিষেবা গ্রহণকারী এমনকি আমাদের যে পুরসমাজ আমাদের যে এনজিওস তারা কিন্তু যথাযথভাবে এই নাগরিক সনদ ঘোষণার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত নয়। নাগরিক কেন্দ্রিক বা পরামর্শ গ্রহণের মাধ্যমে নাগরিক সনদ গড়ে তুলে নাগরিক বান্ধব প্রশাসন গঠন করার যে প্রক্রিয়া তাতে নাগরিক এবং অন্যান্য যে ক্রিয়করা রয়েছে তাদের অংশগ্রহণ এত কম যে নাগরিক সনদ যে উদ্দেশ্য নিয়ে গড়ে তোলার কথা বলা হয় তা কিন্তু বাস্তবায়িত হয়নি। নাগরিক সনদগুলোতে ঠিক মান কতটা আমরা সুনিশ্চিত পেতে পারি সে বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি লক্ষ্য করা যায় না। অনেক নাগরিক সনদেই কিন্তু এই মেজারেবল স্ট্যান্ডার্ড অর্থাৎ কোন মানের পরিষেবা না পেলে আমি অভিযোগ জানাবো তা নিয়ে কিন্তু স্পষ্ট বক্তব্য লক্ষ্য করা যায় না। এর ফলে যেটা হয় যে পরিষেবা গ্রহণকারী এবং পরিষেবা বিতরণকারী উভয়ের মধ্যেই কিন্তু একটা ডিসইন্টারেস্ট বা একটা আগ্রহের অভাব গড়ে ওঠে। এর সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আলোচনা করলাম পরামর্শ প্রক্রিয়ায় ত্রুটি বা যথাযথ অভিমুখীকরণের অভাব, এর সমস্ত এই ত্রুটিগুলোর মৌলিক কারণ হচ্ছে ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতার সম্যক অভাব। নাগরিক সনদ সম্বন্ধে আমরা সচেতন নই, জনগণ সচেতন নয়। নাগরিক সনদ সম্বন্ধে যথাযথ জনসচেতনতা গড়ে তোলার কোনো প্রক্রিয়া নেই। যথাযথভাবে জনগণকে এ বিষয়ে অবহিত করা সে সম্বন্ধে কোনো আগ্রহ সরকারি রাজনৈতিক অংশ বা সরকারের যে আমলাতান্ত্রিক অংশ কারোর তরফেই কিন্তু সেভাবে দেখা যায় না। নাগরিক সনদ অত্যন্ত স্থবির একটি প্রতিশ্রুতি পত্রে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নাগরিক সনদে যে পরিবর্তন প্রয়োজন আমলাতান্ত্রিক রক্ষণশীলতা এবং রাজনৈতিক ইচ্ছার অভাবে সেই গতিশীলতা কিন্তু আমরা দেখতে পাই না। তার ফলে নাগরিক সনদ কিন্তু বাস্তবের সঙ্গে অনেকটাই সম্পর্কহীন হয়ে ওঠে বা প্রাসঙ্গিকতা হারায়। এই যে অত্যন্ত ক্যাজুয়াল বা দায়ে সারা একটা ভাব সেইটা কিন্তু নাগরিক সনদের মুখ্য উদ্দেশ্য থেকে নাগরিক সনদকে বিচ্যুত করেছে। নাগরিক সনদ প্রকাশ করতে হয় অর্থাৎ একটা নিয়মিত কাজ, সেই টুকুর মধ্যেই নাগরিক সনদ সীমিত থাকায় নাগরিক সনদের যে মৌলিক উদ্দেশ্য ছিল স্বচ্ছ এবং দায়বদ্ধ প্রশাসন গড়ে তোলা সেই উদ্দেশ্য কিন্তু নাগরিক সনদ যথাযথভাবে সফলভাবে পূরণ করতে পারেনি। আরো একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে ওপর আলোকপাত করা দরকার। অনেক সময় দেখা যায় যে নাগরিক সনদ অনুযায়ী যদি গ্রিভান্স
উঠে আসে, অভিযোগ উঠে আসে, তার প্রয়োগ নিয়ে কোনো সমস্যা উঠে আসে, তার মাঝখানেই অর্থাৎ এই প্রক্রিয়াটি চলাকালীনই সংশ্লিষ্ট আধিকারিককে ট্রান্সফার করে দেওয়া বা অন্য কাজের দায়িত্ব দিয়ে তাকে সরিয়ে দেওয়া, এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা কিন্তু নাগরিক সনদের কার্যকারিতা ব্যাহত করে। এবং আমলাতান্ত্রিক অসংবেদনশীলতা এবং দায়িত্বজ্ঞানহীনতা নাগরিক সনদকে কিন্তু একটি ব্যর্থ প্রতিবেদন বা ব্যর্থ প্রচেষ্টায় পরিণত করেছে বলে অনেকেই মনে করেন। সুতরাং নাগরিক সনদকে যদি সফল করে গড়ে তুলতে হয়, তাহলে নাগরিক সনদ সম্বন্ধে যথেষ্ট জ্ঞান এবং সচেতনতা সেটা যাতে থাকে, সেটা কিন্তু সুনিশ্চিত করা দরকার। আমাদের মৌলিক কাঠামো এবং উদ্যোগ, এই দুটো যদি যথাযথভাবে বিকশিত না হয়, তাহলে কিন্তু নাগরিক সনদ তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে। নাগরিক সনদ কে বাস্তবায়িত করার জন্য এবং সফল করবার জন্য একদিকে যেমন দায়বদ্ধতার প্রয়োজন, উভয় তরফেই দায়বদ্ধতা, অর্থাৎ যে পরিষেবা বিতরণ করবে তার দায়বদ্ধতা এবং যে পরিষেবা গ্রহণ করবে তার দায়বদ্ধতা এবং স্পৃহা, এই দুটো কিন্তু একান্তভাবে প্রয়োজন। এবং নাগরিক সনদকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে, তাকে পরিশীলিত করতে হবে, পরিমার্জিত করতে হবে, যাতে সে সময়ে এবং প্রয়োজনের সাপেক্ষে যথেষ্ট প্রাসঙ্গিক থাকে। যথাযথ প্রশিক্ষণের অভাব এবং অভিমুখীকরণের অভাব নাগরিক সনদকে কিন্তু তার উদ্দেশ্য থেকে বিচ্যুত করেছে। এবং এই যে আইনগত কোনো সমর্থন নেই বা আইনের দরবারে আমরা পৌঁছতে পারছি না, এই ব্যবস্থাটাকেও কিন্তু একটু ভাবার অবকাশ রয়েছে। নাগরিক সনদের ভাষা হওয়া উচিত অত্যন্ত সহজ ও সরল। বিশেষজ্ঞরা যখন সনদ রচনা করবেন, তখন কিন্তু যাদের জন্য সনদ তাদের এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা, একটা সংবেদনশীল বাতাবরণ তৈরি করা, পরিষেবা সম্বন্ধে একটা স্পষ্ট বক্তব্য তুলে ধরা, ভুল সম্বন্ধে একটা স্পষ্ট বক্তব্য তুলে ধরা এবং মূল্যায়নের উপযুক্ত ব্যবস্থা করা, এটা কিন্তু নাগরিক সনদের সাফল্যের অন্যতম পূর্বশর্ত। বিকেন্দ্রীকৃত প্রক্রিয়ায় নাগরিক সনদ গড়ে তোলা দরকার। যথাযথ পরামর্শ শুধু নয়, প্রত্যেকটা স্তরে কথাবার্তা বলা, আলোচনা করা, মিথস্ক্রিয়া, এটা কিন্তু নাগরিক সনদ গড়ে তোলার সময় গুরুত্ব বিশেষভাবে দেওয়া উচিত এই বিষয়টির উপর। নাগরিক সনদকে অত্যন্ত স্পষ্ট হতে হবে এবং প্রতিশ্রুতিগুলোকে অত্যন্ত বিশিষ্ট হতে হবে। এবং যে অভিযোগ গ্রহণ ব্যবস্থা রয়েছে তাকে অনেক বেশি কার্যকরী হতে হবে, এবং তার জন্য একটা অডিট সিস্টেম বা ইভ্যালুয়েশন সিস্টেম বা মূল্যায়নের ব্যবস্থা সেটা থাকা দরকার, অবশ্যই সেটা বাইরের কোনো প্রতিষ্ঠানের দ্বারা। নাগরিক সনদকে যদি বাস্তবায়িত করতে হয়, আগেই বলেছি যে তাহলে কিন্তু সর্বতরফে দায়বদ্ধতা যেমন সুনিশ্চিত করতে হবে, তেমনি নাগরিক সমাজকে বা পুরো সমাজকেও কিন্তু এ বিষয়ে যথেষ্ট কার্যকরিতা দেখাতে হবে। নাগরিকের সচেতনতা সর্বতরফ থেকে যদি বৃদ্ধি করা না যায়, তাহলে কিন্তু নাগরিক সনদ আদৌ সফল হবে না। এই যে সিটিজেন্স চার্টার বিলে 2011 সালে যেটা করার কথা ভাবা হয়েছিল, যে নাগরিক সনদকে বাস্তবায়িত করার কথা ভাবা হয়েছিল, সেটাকে আবার রিভাইভ করে আমাদের যে বেশ কিছু সংগঠন আছে যারা নাগরিক সনদকে অত্যন্ত কার্যকারিতা সহ প্রয়োগ করছে, তাদের সঙ্গে কথা বলে নানান ভাবে প্রচার পুস্তিকা, ব্যানার ইত্যাদির মাধ্যমে নাগরিক সনদকে কিন্তু প্রচারের আলোকে আনতে হবে, যাতে নাগরিক এই নাগরিক সনদের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত হয় এবং সচেতন হয়। নাগরিক সনদ যেহেতু একটা উপায় গণতান্ত্রিক এবং দায়বদ্ধ
প্রশাসন গড়ে তোলার একটা উপায় মাত্র এবং নাগরিক বান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য নাগরিক সনদ একটি অন্যতম হাতিয়ার। সেই জন্য নাগরিক সনদকে কার্যকারিতা দেওয়া একটা গণতন্ত্রের গণতান্ত্রিক দায়বদ্ধতার অন্যতম দিক হিসেবে তুলে ধরা খুব দরকার। এবং সেখানে কিন্তু গণতন্ত্র শুধুমাত্র প্রশাসনের রাজনৈতিক বা অরাজনৈতিক অংশই নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে গণমাধ্যমেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে বা বিশেষ দায় রয়েছে। বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ যে বাজার অর্থনীতির দ্বার আমাদের সামনে খুলে দিয়েছে, তার যাতে নাগরিককে আরো বেশি লাভবান করতে পারে তার জন্যই কিন্তু নাগরিক বান্ধব প্রশাসন দরকার। বিশেষ করে আমাদের ভারতের মতো দেশে যেখানে ধনী দরিদ্রের বৈষম্য অত্যন্ত বেশি, শিক্ষা শিক্ষিত এবং অশিক্ষিত নাগরিকের সংখ্যার মধ্যে যে ফারাক তাও অত্যন্ত বেশি, সেজন্য নাগরিক সনদ সম্বন্ধে একটা বিশেষ সচেতনতা গড়ে তোলা খুব দরকার। আমরা যাকে বলি সাইবারনেটিক রাষ্ট্র, এই সাইবারনেটিক রাষ্ট্রে জনগণ নিজের চাহিদা এবং অবস্থান সম্বন্ধে যদি সচেতন হয় তবেই কিন্তু আমরা নাগরিক বান্ধব প্রশাসন গড়ে তুলতে পারবো। এবং সেই কারণেই নাগরিক সনদকে কিন্তু এই ইলেকট্রনিক মিডিয়া বা বৈদ্যুতিন মাধ্যমে আমরা অনেক বেশি তার উপর আলোকপাত করা প্রয়োজন, যাতে একটা নাগরিক বান্ধব এবং গণতান্ত্রিক দায়বদ্ধ সংবেদনশীল সরকার গড়ে তোলা সম্ভব হয়। উন্নত রাষ্ট্র ব্যবস্থাতেও কিন্তু ক্ষমতার অপব্যবহার ঘটে, কাজেই শুধুমাত্র আমাদের মতো রাষ্ট্রে নয়, সমস্ত দেশেই কিন্তু নাগরিক সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নাগরিক সনদ গড়ে তোলার জন্য যে বিশেষ এফর্ট দেওয়া দরকার, যে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার, সেটা কিন্তু অভাব সমস্ত দেশেই লক্ষ্য করা যায়, ভারতেও তার লক্ষ্য করা যায়। কাজেই নাগরিকের আস্থা যদি অর্জন করতে হয়, উপভোক্তার পরিতৃপ্তি যদি অর্জন করতে হয় বা তাকে যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে নাগরিক সনদ নিয়ে আরো ভাবনা চিন্তার অবকাশ কিন্তু থেকে যায়। প্রশাসনিক দুর্নীতি, অবিচার এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নাগরিক সনদ কিন্তু একটি অন্যতম ব্যবস্থা হয়ে উঠতে পারে। কাজে নাগরিক সনদকে আরো কার্যকরী গড়ে তোলা এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন। থ্যাংক ইউ।